একটি রুমে বোর্ড করতে কত টাকা লাগে, মিস্ত্রি খরচ, এগুলো সম্পূর্ণ আরএফএল এর বোর্ড। যদিও বোর্ডের হিসাবটা আপনাদেরকে দিতে চাচ্ছি, তবে তার আগে প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দিই, বোর্ড সাধারণত তিনটে টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে জিপসাম, আর একটা হচ্ছে ইউপিভিসি। আর ইউপিভিসির মধ্যে দুইটা ভাগ রয়েছে। সাধারণভাবে আপনি যদি ইউপিভিসি লাগাতে চান, সেখানে 8 মিলিমিটার রয়েছে এবং এখানে কিন্তু হচ্ছে আবার 6 মিলিমিটার রয়েছে। রোমের হচ্ছে আপনার যেটা বলবো, রোমের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, রোম হচ্ছে 12x13। এখানে মিস্ত্রি কিন্তু কাজ করার সময় দেখতেছেন হালকা একটু ঘৃষ্ণা লাগাইছে, এই জন্য সুবলা সুবলা লাগাই আছে। রুমের মিস্ত্রি আবারও লাগাই দিতে হবে এবং আরএফএল এর মিস্ত্রি ভুলেও লাগাই দিবেন না। আর যদি লাগাইও দেন, সেক্ষেত্রে করে দিবেন যত্ন সহকারে কাজ করবেন, রুমের রং যেন না ওঠে। এখন চলে আসে তার হিসাব। তো আমি যেটা লাগাইছি সেটা হচ্ছে আপনার 6 মিলিমিটার থিকনেস বা মোটা, আর একটা আছে 8 মিলিমিটার। যেটা 6 মিলিমিটার থিকনেস, সেটা সাধারণভাবে আপনার কাছ থেকে 50 টাকা, 4 স্কোয়ার ফিট আপনার কাছ থেকে 50 টাকা ধরবে, যেটা হচ্ছে 6 মিলিমিটার। আর যেটা মূলত হচ্ছে আপনার 8 মিলিমিটার থিকনেস বা মোটা, সেটা কিন্তু আপনার কাছ থেকে সম্ভবতই ধরে থাকবে কত টাকা, 55 টাকা কিংবা 54 টাকা। এবং আমার রুম যেটা রয়েছে, রুমের সঙ্গে কিন্তু আবার বারান্দা রয়েছে। বারান্দা যদি দেখেন, আমার সব মিলিয়ে দেওয়া হয়েছে 260 স্কোয়ার ফিট। তো 260 স্কোয়ার ফিট এখানে আমার প্রায় হচ্ছে 50 টাকা যদি খরচ করি, তাহলে আমার প্রায় এসে দাঁড়াইছে কত টাকা, প্রায় 14,000 টাকা লাগছে একটা রুম করতে বারান্দা সহ।